সহজগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সোশ্যাল সায়েন্সের যে জেনারেল নলেজের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত সেটি, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে জেনারেল নলেজ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের জন্য বেছে নিয়ে আসছি। তো এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যেমন আমাদের আসাম পুলিশে রয়েছে, তাছাড়া পিএনআরডি বিভাগ রয়েছে, তাছাড়া বিভিন্ন বিভাগ, যে সকল বিভাগে তোমরা পরীক্ষা দিতে চলেছ, নিযুক্তি হবে, তো সবগুলি পরীক্ষার জন্য, বা এসসিআরটি, ডিএলএড, প্রি এন্ট্রি টেস্ট যারা দিতে চলেছ, তো সবার জন্য আজকের এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যতগুলি সবগুলি আমি একত্রিত করে তোমাদের জন্য তৈরি করছি, তোমরা শুধু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, তো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, আনসার হচ্ছে ডাক্তার বি আর আম্বেদকর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো আনসার কি হবে? আনসার হবে ডাক্তার বি আর আম্বেদকর। হুইচ আর্টিকল ইজ রিলেটেড উইথ এভলিউশন অফ আনটাচেবিলিটি, তো কত নম্বর আর্টিকলে বলা হয়েছে যে এভলিউশন অফ আনটাচেবিলিটি, তো এভলিউশন অফ আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকলে রিলেট করেছে, সেটি হচ্ছে আন্ডার আর্টিকল 17। তো আর্টিকল 17 সেটি উল্লেখ আছে যে এভলিউশন অফ আনটাচেবিলিটি। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাবা বলছি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, ঠিক আছে, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কখন অ্যাডপ্ট করা হয়েছিল, সেটি অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949, সেটি কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা সেটি অ্যাডপ্ট করা হয়েছিল। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন টু এফেক্ট ফ্রম, তো একটি প্রশ্ন আগে আমি দেখেছিলাম, দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড, তো অ্যাডপ্টেড হচ্ছে 26 নভেম্বর 1949, অ্যাডপ্টেড এক জিনিস এবং কেম ইন টু ফোর্স বা কেম ইন টু এফেক্ট অন্য জিনিস, সেটি দেখবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন টু এফেক্ট ফ্রম 26 জানুয়ারি 1950, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হাউ মাচ টাইম ইট টুক ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধানটি গঠন করতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মোট কত সময় লেগেছিল, তো ওই প্রশ্নের কারেক্ট আনসার হবে 2 বছর 11 মাস 18 দিন, তো 2 বছর 11 মাস 18 দিন। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা এখান থেকে প্রশ্ন পাবে, তো হাউ মেনি আর্টিকলস ওয়ার দেয়ার অরিজিনালি ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিয়ার অরিজিনালি কতটি আর্টিকল ছিল, 395 আর্টিকলস আর দেয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বর্তমানে বৃদ্ধি হয়েছে, অনেকগুলি বৃদ্ধি হয়েছে, 448টির মতো হয়েছে প্রায়, এই দেখো 448 বলতে বলতে চলেছে। হাউ মেনি আর্টিকলস আর ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নাও, তো বর্তমানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কতটি আর্টিকল রয়েছে, সেটি হবে 448, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন অরিজিনেট হয়, তো অরিজিনের সময় সেটি হচ্ছে 395। তো আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হু ওয়ার দ্য আলটিমেট সবরিন, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে সেই আলটিমেট সবরিনকে, তো সবরিন হচ্ছে ইন্ডিয়ান পিপুল, কারণ ইন্ডিয়ান পিপুলরা কী করে, সেই জনগণের দ্বারা জনগণের শাসন ব্যবস্থা, তো সেটি ভারতবর্ষে রয়েছে, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পিপুল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আলটিমেট সবরিন পাওয়ার, কারণ তারা নিজেই সেই এমএলএ, মন্ত্রী, এমপি নিযুক্তি করতে পারে, তো ইভেন ইনডাইরেক্ট ইলেকশনে সেই এমপি প্রধানমন্ত্রী পর্যন্ত ডাইরেক্ট ইলেকশনে নিযুক্তি হয়, ঠিক আছে। তো যাই হোক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন কনস্টিটিউশনাল বডি, তো নিচের কোনটির মধ্যে কনস্টিটিউশনাল বডির উল্লেখ নেই, এখানে কয়েকটি আনসার অপশন ছিল, তো কারেক্ট আনসার হবে ন্যাশনাল অ্যাডভাইসরি কাউন্সিল, তো ন্যাশনাল অ্যাডভাইসরি কাউন্সিল কখনো কনস্টিটিউশনাল বডির মেম্বার হতে পারে না। নাগাল্যান্ড ওয়াজ ক্রিয়েটেড এজ এ সেপারেট স্টেট ইন দ্য ইয়ার, তো নাগাল্যান্ড কত সনে সেপারেট স্টেট হিসাবে ঘোষিত হয়েছিল, তো নাগাল্যান্ড ওয়াজ ক্রিয়েটেড এজ এ সেপারেট স্টেট ইন দ্য ইয়ার, তো নাগাল্যান্ড কত সালে সেপারেট স্টেট হয়েছিল, 1963 সালে নাগাল্যান্ড সেপারেট স্টেট হিসাবে ঘোষিত হয়েছিল। হোয়াট ইজ দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ এ জাজ অফ এ সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের এজ কত, সুপ্রিম কোর্টের জাজের যে রিটায়ারমেন্টের সময় তার এজ কত, সেটি হচ্ছে 65 ইয়ার্স, তো 65 ইয়ার্সে একজন সুপ্রিম কোর্টের জাজ কী হয়, রিটায়ার্ড হয়। তো তার নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, নেক্সট প্রশ্ন হচ্ছে,
Which of the following word has not been written in the preamble of the Indian Constitution? तो इंडियन कन्स्टिट्यूशनल प्रियम्बुले कखनो किन्तु इंडियन शब्दटी उल्लेख नहीं कखनो इंडियन शब्दटी उल्लेख नहीं प्रियम्बुले प्रस्तावनार मध्ये भाया इन हुईच अफ द फलोइंग एमेंडमेंट्स द टर्म सोशलिस्ट वाज इंसर्टेड इन प्रियम्बुल अफ द इंडियन कन्स्टिट्यूशन जे कत नम्बर एमेंडमेंटर द्वारा सोशलिस्ट शब्दटी आमादेर प्रस्तावनाय अंतर्भुक्त होयेछे was inserted in preamble of the Indian Constitution. The Indian Constitution এ socialist শব্দটি যে amend কোন amendment এর সময় হয়েছিল সেটি 42nd Amendment Act 1976. What is the minimum age prescribed by the Constitution of India for a candidate to be elected as Vice President of India? তো Vice President হতে হলে অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে একদম কম করে কত বছর বয়সের হতে হয়। তো ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে সর্বনিম্ন 35 বছর বয়স্ক হতেই হবে, ঠিক আছে? একদম ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে কমসে কম 35 বছর বয়সের তাকে হতে হবে। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গ্যাপ ইয়া ইন্টারভেল বিটুইন টু সিজন অফ দ্য পার্লামেন্ট? তো পার্লামেন্টের যে বৈঠক হয় তার বৈঠকের দুইটি সেশনের সে টু সিজনের যে দুইটি গ্যাপ, ওই গ্যাপ কমসে কম 6 মাস হওয়া উচিত, 6 মাসের বেশি হওয়া উচিত না, 6 মাসের ভিতরে ভিতরে আর একটি সিজন তাদের হয় চালু হয়। তা হাউ মেনি মেম্বার্স আর রাজ্যসভা আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? হাউ মেনি মেম্বার্স অফ রাজ্যসভা আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? 12 মেম্বার আর নমিনেটেড বাই রাজ্যসভা আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন প্রেসিডেন্ট এবং লোকসভায় 2 জন সদস্যকে মনোনীত করেন। তোমরা জেনে নেবে লোকসভায় সেই রাজ্যসভায় 12 জন, ঠিক আছে? রাজ্যসভায় 12 জন এবং লোকসভায় 2 জন সদস্যকে মনোনীত করেন প্রেসিডেন্ট এবং সর্বমোট মনোনীত করেন 14 জন। সর্বমোট 14 মেম্বার কী করে? 14 মেম্বার সর্বোচ্চ টোটালি 14 মেম্বার প্রেসিডেন্টের দ্বারা সেই রাজ্যসভা প্লাস লোকসভাতে নিয়োজিত হয় বা নিয়োগ হয়, নমিনেটেড হয়। তারপর নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য কনস্টিটিউ ফলোয়িং ইজ কল্ড মিনি কনস্টিটিউশন? যে কোন অ্যামেন্ডমেন্টকে অর্থাৎ কত নম্বর সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়? তো 42তম সংবিধান সংশোধন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটিকে মিনি কনস্টিটিউশন বলা হয় তার কারণ এই অ্যামেন্ডমেন্টে অনেক কিছু প্রিয়াম্বুলের অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল, বিভিন্ন শব্দ এখানে ইনসার্ট করা হয়েছে এবং বিভিন্ন শব্দ অ্যাবলিশ করা হয়েছে। মানে বেশিরভাগ চেঞ্জেস কনস্টিটিউশনালের প্রিয়াম্বুল সহ বিশেষ কিছু চেঞ্জেস এই অ্যামেন্ডমেন্টে আমরা দেখতে পাচ্ছি। তো দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য, যে কোনো একটি স্টেটের গভর্নরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তো প্রেসিডেন্টের দ্বারা গভর্নর অ্যাপয়েন্টেড হয়। তো প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট গভর্নর প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্ট হয়, ঠিক আছে? তো হচ্ছে কার অ্যাডভাইসে হয়? তো অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, সেটি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস সেটি হয়, ঠিক আছে? হু অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হবে আনসার হবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্তি করেন। দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড ফর বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ, একজন প্রাইম মিনিস্টার হতে গেলে তাকে 25 বছর বয়স্ক হতে হবে বা পার্লামেন্টের সদস্য হতে গেলে বা মেম্বার অফ পার্লামেন্টের একজন সদস্য অর্থাৎ পার্লামেন্টের সদস্য হতে গেলে তাকে 25 বছর বয়স্ক হতে হবে, মানে একজন এমপি হতে গেলে তাকে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। এমপির সংখ্যাগরিষ্ঠ যে দলের নেতা, মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রাইম মিনিস্টার হিসেবে বলা হয়। তো ঠিক আছে, তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি তোমাদের সোশ্যাল সায়েন্সের প্রশ্ন। পরবর্তীতে আরও অন্য একটি বিষয় নিয়ে সেই ধরনের উপস্থিত হবো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের এবং সহজগুরু চ্যানেলটি যেখানে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশনগুলি তোমরা পেতে। ধন্যবাদ।